শুভ সকাল প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, সবার দিন খুব ভালো কাটুক সেই প্রত্যাশা শুরু করছি মাইটিভির নিয়মিত সকালের গানের আয়োজন আমার সকাল অনুষ্ঠান। সকাল সকাল গানের ডালে নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান যথারীতি প্রিয় চ্যানেলে। আর আজ গান শোনাতে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী রাকা পপি, আর তবলায় আছেন জিয়াউর রহমান জিয়া ভাই। দুজনকে শুভ সকাল। আপনাকে শুভ সকাল আপু। আপনার গান দিয়ে সকালটা শুরু করব, তার আগে জানিয়ে দিব দর্শকদের ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা। দর্শক, আমরা গান শুনবো, তার আগে এখন জানিয়ে দিচ্ছি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। আজ মঙ্গলবার, 9 মার্চ 2021 খ্রিস্টাব্দ, 25 ফাল্গুন 1427 বঙ্গাব্দ, 25 রজব 1442 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1961 সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক 9 নভোযানের মাধ্যমে মহাশূন্যে প্রথমবারের মতো লাইকা নামের একটি কুকুর প্রেরণ করেন। 1451 সালের এদিনে, যার নামেই আমেরিকার নামকরণ করা হয়, সেই আমেরিকো ভেসপুচি জন্মগ্রহণ করেন। 1812 সালের এই দিনে কবি সম্পাদক ঈশ্বর গুপ্ত জন্মগ্রহণ করেন। 1934 সালের এদিনে বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী জন্মগ্রহণ করেন। 1934 সালের এদিনে মহাশূন্যে প্রথম নভোচারী মানব ইউরি গ্যাগারিন জন্মগ্রহণ করেন। এবার সরাসরি গানে চলে যেতে চাই। প্রথমে কোন গানটি দিয়ে আজকে সকালটা শুরু করছি? স্বাধীনতার মাস, শুরুতে একটি দেশের গান করছি, চেষ্টা করছি। শ্রদ্ধেয় শিল্পী রুনালালা ম্যামের গাওয়া, কথা শামসুর রহমান, সুর করেছেন খন্দকার নুরুল আলম। চোখের আলো আলো ছড়াই ভালোবেসে ইদি শামার, চোখের আলো আলো ছড়াই ভালোবেসে ইদি শামার, অন্ধকারে সব
অসাধারণ। আর বলাই বাহুল্য যে সকালটা যদি দেশের কোনো গান দিয়ে শুরু করা যায় তাহলে সকালটা অন্যরকম সুন্দর হয়ে যায়, খুব ভালো। সত্যি তাই। পরের গানে চলে যেতে চাই, কোন গানটি শুনছি? এখন যে গানটির চেষ্টা করছি, শ্রদ্ধেয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ ম্যামের গাওয়া কথা মুকুল চৌধুরী, সুর করেছেন রাজা হোসেন খান। বাহ। খোলা জানালায় চি দেখি তুমি আসছো জানাতে ja
বাহ, চমৎকার। অনেকদিন পর শুনলাম এই গানটা। আর এই গানটি শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যামের ভীষণ জনপ্রিয় একটি গান, খুব ভালো লাগলো। আরও গান শুনবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, চমৎকার সব গান শুনছিলাম, আমরা আরও গান শুনবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর আমার সকাল অনুষ্ঠানে। দর্শক, আমরা চমৎকার সব গান শুনছিলাম, আমরা আরও গান শুনবো, তার আগে এখন জানিয়ে দিচ্ছি আজ সারাদিন মাইটিভির দর্শকদের জন্য কী কী অনুষ্ঠানমালা থাকছে। হ্যালো 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 প্রিয় দর্শক, মাইটিভির পর্দায় তোমাকে পৌঁছানোর অনুষ্ঠান। সকাল 8:30 দেখবেন আপনাদের প্রিয় মুখের উপস্থাপনায় জনপ্রিয় ছায়াছবির গান নিয়ে বাংলাদেশের প্রথম ফোন লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য। হাতে মোবাইল থাকলে ফেসবুকে চলে যেতে পারেন, এসএমএস করতে পারেন আমাদের। বর্তমান সময়ের জনপ্রিয় মিউজিক ভিডিও নিয়ে মাই টিভির নিয়মিত অনুষ্ঠান মাই মিউজিক টাইম দেখবেন সকাল 10:50। জনপ্রিয় বাংলা ছায়াছবি নিয়ে নিয়মিত আয়োজন ম্যাটিনি শো দেখবেন দুপুর 1টায়। বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে সাজানো হয়েছে মাই টিভির নিয়মিত অনুষ্ঠান রূপালি পর্দার গান দেখবেন সন্ধ্যা 6:15। সন্ধ্যা 6:50 দেখবেন ব্যান্ড শো রক ইন বাংলাদেশ। রাত 8:10 দেখবেন একুইস্টিক গানের অনুষ্ঠান রং। রাত 10:10 দেখবেন সমসাময়িক বিষয় নিয়ে মাই টিভির সরাসরি টক শো মাই টিভি সংলাপ। রাত 11:05 সিনেমা প্রেমীদের জন্য রয়েছে বাংলা ছায়াছবি নিয়ে নিয়মিত আয়োজন নাইট শো। যে নামেই ডাকি না কেন মানে কিন্তু একটা। আমরা দেখে নিলাম আজ সারাদিন মাই টিভির দর্শকদের জন্য কি কি অনুষ্ঠানমালা থাকছে। পরের গানে চলে যেতে চাই, কোন গানটি শুনছি? এখন যে গানটি চেষ্টা করছি, শ্রদ্ধেয় শিল্পী ফেরদৌসী রহমান ম্যামের গাওয়া, কথা মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন সত্য সাহা। বাহ, খুব সুন্দর। গান হইলে মন যেন পড়ে, সারা বেলায় তো শুনি নিজেরে কেমনে ভালো রাখিল কে।
একের পর এক চমৎকার সব গান শুনছি, খুব ভালো লাগছে। আরেকটি গান দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটি শেষ করব। শেষ কোন গানটি শুনছি? এখন যে গানটি চেষ্টা করছি, শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া, কথা মাসুদ করিম, সুর করেছেন আলম খান। এটি একটি চলচ্চিত্রের গান, রজনীগন্ধা চলচ্চিত্রের গান। নিশ্চয়ই গন্ধ মিলে যায়।
খুব সুন্দর একটি গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করলাম। আর সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে এসে এত সুন্দর গান পরিবেশন করার জন্য। আপু মাই টিভিকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এছাড়া এখানে জিয়া ভাইয়ার তবলার মূর্ছনায় আরও মনে হচ্ছে আরও গান গাইতে ইচ্ছা করছে। এত সুন্দর একটি পরিবেশ, আসলে খুব ভালো লাগছে আমারও। ধন্যবাদ জানাই জিয়া ভাইকে তবলা এত সুন্দর সঙ্গত করার জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। আশা করি গানে গানে আমাদের সাথে আপনাদের সকালটা খুব চমৎকারভাবে কেটেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও শুভ সকাল।